আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের সামনে প্রশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়ে, তাই কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। তিনি বলেন, ইতিমধ্যে সরকার প্রধান ঘোষণা করেছেন আগামী জাতীয় নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সবগুলো আসনে ইভিএম ভোট গ্রহণ না করলেও যেসব আসনে সরকার দলীয় প্রার্থীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করতে পারবে না, সেখানে তিনি বলেন, জাতীয় পার্টি প্রশাসনের নির্বাচন চায় না। আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত কোনো পার্থক্য নেই। দল দুটি দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি করে মানুষের মাঝে বিভেদ তৈরি করেছে। তারা বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের মানুষের কোনো অধিকার নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই। হাসপাতালের জন্য বড় বড় ভবন তৈরি হচ্ছে, কিন্তু হাসপাতালে ডাক্তার নেই, প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে, কিন্তু সেখানে লেখাপড়া নেই, ছাত্রদের শুধু পাশ করিয়ে দেওয়া হচ্ছে। আবার মাদক নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেই। অভিযোগ আছে, জাতিকে ধ্বংস করতে মাদক বিস্তারে ক্ষমতাসীনরা জড়িত। আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে তা নির্বাচনের পূর্বে পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান 300 আসনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে চলছে জাতীয় পার্টি। এই সময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক জুল্লু বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। গত 3 বছরে মানুষের ব্যয় বেড়েছে 40%, কিন্তু আয় বাড়েনি। আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের মানুষের আর আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মন্ত্রীরা যা বলেন তা সাধারণ মানুষ বিশ্বাস করেন না। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, এক সময় জিএম কাদের সাহেবকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু তারা যেভাবে গৃহপালিত হয়ে সরকারের অধীনে ছিল তাতে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার তলানিতে নেমে গেছে। শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের কথা এবং কাজের কোনো মিল নেই। অবশ্য গৃহপালিত জীবের অবস্থা এমন মিনমিনে হবে, এটাই স্বাভাবিক। মনে রাখবেন, জনগণ এখন আর সেই আগের জনগণ নেই। আরেকজন বলেছেন, এমন একটি জাপা গৃহপালিত সংসদের বিরোধী দল, অথচ সংসদে সরকারের সমস্ত আইন প্রণয়নে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে, কখনো না বোধক বলতে শুনেনি।